শিক্ষক শৈন্য পদের তালিকা নিয়ে আমার আগের একটি ভিডিও ছিল যে ভিডিওতে বলা ছিল কিভাবে আপনি শিক্ষক শৈন্য দেখবেন এবং এই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করে ফেলেছেন ইতিমধ্যে তার মধ্যে দুইটা কমেন্ট আমি শোনাচ্ছি আপনাদেরকে যেটি হলো একজন বলছে যে কিভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নাম্বার বের করব এবং আরেকজন বলছে বর্তমানে ভেক্যান্ট পোস্ট দেখা যায় না কেন সো আপনাদের এই কমেন্টের আলোকে আমার আজকের এই ভিডিওটি সাজিয়েছি শিক্ষক শূন্যপদ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রদানদের নাম্বার এছাড়াও সেই শিক্ষা প্রতিষ্ঠানের ফোন নাম্বারের পাশাপাশি ইমেল নাম্বার এবং আরও অনেক অনেক ইনফরমেশন যেটি আপনি পেয়ে যাবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে সো চলুন দেরি না করে শুরু করা যাক গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনগুলো দেখার জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম তারপর এখানে আপনি টাইপ করবেন একটা ওয়েবসাইট বিএএন বিই ডট জিও এই ওয়েবসাইট টাইপ করার পর ইন্টার দিয়ে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এই ওয়েবসাইটটি হলো বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো এর নিজস্ব একটি ওয়েবসাইট তারপর এখানে এসে আপনারা স্ক্রুলিং করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারতেছেন শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্ব যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের দেখব থেকে এখানে দেখবেন এরকম একটা ইন্টারভাইস আসবে এরকম একটা টেবিল আসবে সো এইখান থেকে আপনি যে কোনো ধরনের স্কুল কলেজ বা মাদ্রাসার সেই প্রতিষ্ঠানের ফোন নাম্বার এবং সেই প্রতিষ্ঠানের আরও অনেক ডিটেলস পেয়ে যাবেন সো প্রথমে আপনি আপনার পছন্দের ইনস্টিটিউটটি সিলেক্ট করে নিন তো আমি আমার পছন্দের একটা ইনস্টিটিউট সিলেক্ট করতেছি এখানে ক্লিক দেওয়ার পর আমি স্কুল অ্যান্ড কলেজের শূন্য পদ সহ ফোন নাম্বার দেখব ডান পাশ থেকে ডিভিশনটি সিলেক্ট করে দিবেন কোন ডিভিশনের তারপর এখান থেকে আবারও সিলেক্ট করে দিবেন ঢাকার মধ্যে কোন জায়গার আপনার ইনফরমেশনটা দেখতে যাচ্ছেন ফরিদপুর গাজীপুর গোলাপগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ সব এখানে আছে সো আমি ঢাকাতে আবারও সিলেক্ট করলাম তারপরে ঢাকার কোন থানা থানাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ধানমন্ডি সিলেক্ট করলাম তারপরে এই যে এরিয়া আছে ফর হোম ম্যানেজমেন্ট এমপি স্ট্যাটাস এগুলো আপনি দিতে পারেন সব ইনফরমেশন দেওয়ার পরে সাবমিট দিবেন তো আমি এগুলো দিচ্ছি না আমার তারপরে এখানে দেখেন অনেকগুলো স্কুল অ্যান্ড কলেজের নাম চলে আসছে এবং এই যে এখানে দেখতেছেন তাদের ইন নাম্বারটি চলে আসছে এবং প্রতিটা স্কুল এন্ড কলেজের এইখানে নাম্বারটাও দেওয়া আছে এই নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন সো আমরা শুধু নাম্বার নিয়েই ছাড়বো না আমরা আরো অনেক গভীরে যাব আরো অনেক ইনফরমেশন সংগ্রহ করব আমরা প্রথমে যেটা দেখতেছেন ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ এই যে এই নাম্বার এখানে দেওয়া আছে সো আমরা এটার আরো ডিটেলস দেখব সো এই যে এখানে ভিউ লেখা আছে ভিউ এ ক্লিক করবেন তারপরে প্রথম পেজেই যে ইনফরমেশনগুলো আছে এখানে অনেক ইনফরমেশনই আপনি পেয়ে যাবেন স্কুলের এমপিউ কোড স্কুলের ইমেল নাম্বার ফোন নাম্বার মোজা অনেক কিছু এগুলো আমাদের আসলে প্রয়োজন পড়ে না আমাদের প্রয়োজন হলো আমরা কিভাবে শূন্য পত্রা দেখবো এখন অলরেডি নাম্বার পেয়ে গেছি সো অনেকগুলা পেজের মধ্যে আমরা এই যে এগারো নাম্বার যে পেজটি আছে সেটা আমরা ওপেন করে নিব তারপরেই এই এখানে দেখতে পারতেছেন অধ্যক্ষ প্রধান শিক্ষক সহযোগী অধ্যাপক এখানে সব দেওয়া আছে এখানে মহিলা কয়জন আছেন পুরুষ কয়জন আছেন শূন্য পদ কয়টি আছে এই যে দেখেন শূন্য পদের সংখ্যা অধ্যক্ষতে একটা শূন্য পদ আছে সহকারী প্রধান শিক্ষকে একটা শূন্য পদ আছে তো এরকম আপনি এইখান থেকে আপনার ডিটেলস দেখে নিতে পারতেছেন এবং যে কোনো কলেজের যে কোনো ইউনিভার্সিটির যে কোনো মাদ্রাসার ইনফরমেশন এরকম আপনি দেখতে পারবেন সো এখানে আরো অনেকগুলো পেজ আছে আপনি সেগুলো ঘেটে দেখবেন আপনার যদি প্রয়োজন মনে করেন এখানে ছাত্র ছাত্রীদের সংখ্যা কত আছে ছাত্রীর সংখ্যা কত আছে এরকম অনেক ইনফরমেশনই পেয়ে যাবেন এবং এই স্কুল এন্ড কলেজের রেজাল্ট কি রকম ছিল সেটা দেখার জন্য এখানে শেষে দেখেন এখানে রেজাল্ট এলাকা আছে তো আমরা রেজাল্টে যদি ক্লিক করি বা এখানে লাস্ট কয়েকটা বছরের দিয়ে দিয়েছে 2019 18 2017 ये এখানে দেখতেপারছেন কত পার্সেন্ট পাশের হার ছিল জিপিএ কত কয়টা ছিল জিপিএ ফাইভ কয়টা ছিল সবগুলোই কিন্তু এখানে আপনি দেখতে পারবেন ভিডিওর দিকে উপকৃত হলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তো মাস্ট আসছি পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুশস্ত কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম